বরিশাল রুটে নতুন যুক্ত হয়েছে কুয়াকাটা 2। তো আজকে আমি ঢাকা থেকে বরিশাল যাচ্ছি কুয়াকাটা 2 লঞ্চে। সবসময় তো কেবিনেই খাই, আজকে কুয়াকাটা 2 লঞ্চের ক্যাফেটেরিয়াতে খাবো। রূপচাঁদা আছে, এতে ভালো আছেন? আচ্ছা, কোরাল মাছ, চিংড়ি ভর্তা একটা, আর ডালের চচ্চড়ি, সবজি, আর হাফ লিটার মামপানি। সবসময় আমি কেবিনেই খাই, তো আজকে এই কুয়াকাটা 2 লঞ্চের রেস্টুরেন্টে খাচ্ছি, লেভেল 3-র ফ্রন্ট ডেকে অবস্থিত। তো আজকে আমি খাচ্ছি ভাত 30 টাকা, 30 টাকার সবজি, 20 টাকার চিংড়ি ভর্তা, 30 টাকার ডালের চচ্চড়ি, আর 200 টাকার কোরাল মাছ, আর এই যে মরিচ, লেবু, পেঁয়াজ, লবণ, আর 20 টাকার হাফ লিটার মামপানি। তো প্রথমে খাচ্ছি চিংড়ি ভর্তা দিয়ে। হ্যাঁ, চিংড়ি ভর্তা ভালো হয়েছে। চিংড়ি ভর্তা দিয়ে খাওয়া শেষ, এখন খাবো সবজি দিয়ে। হ্যাঁ, সবজিও খুব ভালো হয়েছে। এখন খাবো কোরাল মাছ দিয়ে, সাইজ কিন্তু অনেক বড়। কোরাল মাছ গুণাও ভালো হয়েছে। লঞ্চে ভ্রমণ করলে অবশ্যই লঞ্চে খাবার ট্রাই করবেন, তা না হলে কিন্তু অনেক মিস করবেন। কোরাল মাছ দিয়ে খাবার খুবই ভালো লাগলো, এখন খাবো ডালের চচ্চড়ি দিয়ে। হ্যাঁ, ডালের চচ্চড়িও খুব টেস্ট হয়েছে। লঞ্চে ভ্রমণ করলে ডালের চচ্চড়ি খেতে ভুলবেন না। খাওয়া শেষ, খাবার খুব ভালো লাগলো। তো আপনারা কুয়াকাটা 2 লঞ্চে ভ্রমণ করলে অবশ্যই দ্বিতীয় তলার এই রেস্টুরেন্টে এসে খাবেন, আশা করি হতাশ হবেন না। কুয়াকাটা 2 লঞ্চ নিয়ে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, বেশি বেশি লঞ্চ ভ্রমণ করবেন। সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।